হাত ছাড়া ক্রিকেট খেলা এটা তো অকল্পনীয় ব্যাপার। ২২ গজের মঞ্চে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, হাত ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তবে মেধা ও কঠোর পরিশ্রমের মানসিকতা দিয়ে চাইলে যে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব, সেটা প্রমাণ করেছেন জম্মু কাশ্মীরের ওয়াঘানা গ্রামের বাসিন্দা আমির। বাবার কারখানায় কাজ করার সময় মাত্র ৮ বছর বয়সে দুর্ঘটনায় দুহাত হারান আমির হোসেন লোন। তারপরেও লড়াই থামাননি তিনি। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, সেই স্বপ্ন পূরণ করেছেন। জম্মু কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। আমির বল করেন পা দিয়ে, ব্যাট করার সময় ব্যাট ধরেন গলা ও ঘাড়ের সাহায্যে। এত বড় দুর্ঘটনার পরেও আশা হারাননি আমির। কঠোর পরিশ্রম করেছেন, কারো উপর নির্ভর করেননি, এমনকি সরকারের সহায়তাও নেননি। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা এভাবেই তুলে ধরেন আমির। এ সময় শুধু নিজের পরিশ্রমকেই নাকি বন্ধু বানিয়েছিলেন তিনি। ২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন, এখন জম্মু কাশ্মীরের অধিনায়ক তিনি। ২০১৩ সালে দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় খেলেছেন। ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ম্যাচও খেলেন তিনি। এরপর নেপাল, শারজা ও দুবাইয়েও খেলেছেন। প্রতিটি জায়গাতেই আমিরের পা দিয়ে বল করা দেখে সবাই অবাক হয়েছে। গলা ও ঘাড়ের মাঝে ব্যাট রেখেও যে ব্যাট করা যায় তা কেউ ভাবতেই পারেনি। আমির সব ধারণা বদলে দিয়েছেন। নিজের প্রতিভার জোরে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে আশিস নেহরার প্রশংসাও কুড়িয়েছেন আমির। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমিরকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন নেহরা। একটি অনুষ্ঠানে বলিউড তারকা ভিকি কৌশলের সঙ্গে পরিচয় হয়েছিল আমিরের। তার প্রতিভা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। সচিন টেন্ডুলকারও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমিরের মেধার ভূয়সী প্রশংসা করেছেন। তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী বলিউড। পারভীন আক্তার, সময় সংবাদ।